তারেক মাসুদকে বলা হয় বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক পরিচালক। বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাবার একটিমাত্র মানুষ তার নাম তারেক মাসুদ। তারেক মাসুদ ভালোবাসতেন চলচ্চিত্রকে, তাকে সিনেমা যোদ্ধা বললেও ভুল হবে না। এই চলচ্চিত্র নির্মাতা 1956 সালে ফরিদপুরের ভাঙ্গার নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আমেরিকায় বসে আরাম আয়েশে জীবনটা কাটিয়ে দিতে পারতেন, কিন্তু তারেক মাসুদ সিনেমার প্রতি প্রেম থেকে সে পথে না গিয়ে স্ট্রাগলের পথ বেছে নিলেন তিনি। 2002 সালে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে মাটির ময়না কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টরস ফোর্টনাইট আয়োজনে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ফিফরিস্কি আন্তর্জাতিক সমালোচকদের পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ শিশুশিল্পী ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এছাড়াও 24তম বাচসাস পুরস্কার অনুষ্ঠানে 5টি বিভাগে পুরস্কার সহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার জিতেছে এই চলচ্চিত্র। এটি 2002 সালে 75তম একাডেমি পুরস্কার আয়োজনে শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের নিবেদিত প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্র তারেক মাসুদ নাম দুটি যেন জড়িয়ে আছে একে অন্যকে আষ্টে পৃষ্ঠে, কারণ ব্যক্তি তারেক মাসুদের ধ্যান জ্ঞানে বিচরণ করত একমাত্র চলচ্চিত্র। মাদ্রাসায় লেখাপড়া করা এই মানুষটি বিশ্ববিদ্যালয়ে ওঠার আগ পর্যন্ত দেখেননি কোনো সিনেমা, অথচ তাঁর সৃজনশীলতা চলচ্চিত্র অঙ্গনকে দিয়েছে আদম সুরত, মুক্তির গান, নারীর কথা, নরসুন্দর, মাটির ময়না, অন্তর্যাত্রা, রানওয়ের মতো কালজয়ী সৃষ্টি। যে মানবতাবাদ, যে অসাম্প্রদায়িক চেতনা এবং যে গণতান্ত্রিক মনোভাব আবৃত ছিল তার মানসপটে, তা দৃশ্যায়িত হল সেলুলয়েডের পর্দায়। একটু একটু করে যখন আলোর মুখ দেখছিল রূপালী পর্দা, ঠিক তখনই জীবনের রানওয়ে থেকে চিরতরে ছিটকে পড়লেন। 21শে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টরস ফোর্টনাইট পুরস্কার সহ অসংখ্য সম্মাননা থেমে গেল এক মুহূর্তের টি দমকা হাওয়ায়। 2011 সালের 13 আগস্টে কাগজের ফুল সিনেমার শুটিং লোকেশন দেখে ঢাকায় ফেরার পথে মানিকগঞ্জের জোকা নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই ক্ষণজন্মা নির্মাতা। অল্পের জন্য বেঁচে যান তার স্ত্রী, সঙ্গে জীবন হারান আর এক কিংবদন্তি ফটোগ্রাফির কারিগর মিশুক মনির। একটি ঘাতক বাস এসে তাদের মাইক্রোটি দুমড়ে মুচড়ে ফেলে বাংলাদেশের সব থেকে বড় চলচ্চিত্র প্রতিভার জীবন কেড়ে নেয়। আজ 6 ডিসেম্বর, প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদের শুভ জন্মদিন। জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।